আরামবাগ ব্লকের বাতানল এলাকায় জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হয়ে গেল। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও চিকিৎসকেরা। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদমাতা, আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। মঙ্গলবার আরামবাগ ব্লকের বাতানল এলাকায় জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হয়ে গেল। জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও এই কর্মসূচি গ্রহণ করা হয়। আরামবাগ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক প্রশাসনের প্রাণী ও বিকাশ দপ্তরের আধিকারিক, হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক তথা বিশিষ্ট চিকিৎসকেরা। এলাকার বহু পশুর চিকিৎসা এই শিবিরে করা হয়। পাশাপাশি এলাকার মানুষকে প্রাণী সম্পদ কিভাবে বিকশিত হবে অথবা কিভাবে প্রতিফলিত হবে সেই বিষয়ে সচেতন করা হয়। এলাকার মানুষের স্বার্থে এই শিবির করা হয়েছিল। গ্রামীণ অর্থনীতির বিকাশ যাতে করে হয় সেই লক্ষ্যকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয় বলে জানা গেছে। এই বিষয়ে ব্লক প্রশাসনের আধিকারিক উত্তম হাটি জানান, প্রতি বছরই এই কর্মসূচি নেওয়া হয়। এলাকার মানুষের সাথেই এটির আয়োজন করা হয়েছে। 23তম জাতীয় প্রাণী সম্পদ উৎসব 13-19 নভেম্বর প্রত্যেক বছর পালিত হয়। প্রত্যেক বছরের মতো আমরা এবছর পালন করছি সারা সপ্তাহ ধরে। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান 19 নভেম্বর। আমরা এখানে বাতানল গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুর দিঘির পাড়ে আমরা জুনিয়র স্কুলের পাশে আমরা বিশেষ অনুষ্ঠানটা আয়োজন করছি। এখানে আমাদের সকাল থেকে 9টা থেকে প্রাণী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রকার গরু, বাছুর, ছাগল, হাঁস মুরগিদের টিকাকরণ হচ্ছে, এদের চিকিৎসা হচ্ছে। এবং আমাদের পরবর্তীকাল পরের পর্যায়ে একটা আলোচনা চক্র এবং বিভিন্ন প্রকার যে কিছু আমাদের পারফরমেন্স বেসিসে প্রাণীমিত্রা, প্রাণীবন্ধু বা এখানে যে আজকের যে যেটা হচ্ছে বকনা, শঙ্কর বকনা প্রদর্শনী এবং গাভি প্রদর্শনী, তার মধ্যে থেকে আমরা বেছে নেবো পুরস্কার বিতরণী। এটা পরবর্তীকালে পরের স্টেজে আমরা। অপরদিকে বিশিষ্ট চিকিৎসক তথা হুগলি জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, পশুদের নিয়ে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশের লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। যখন থেকে এসেছি তখন থেকে দেখছি যে প্রাণী স্বাস্থ্য শিবির চলছে, সমস্ত ভ্যাকসিনেশন হচ্ছে গরু ছাগলের এবং কৃমিনাশক ওষুধ, এছাড়া ভিটামিন এবং অন্যান্য বিভিন্ন রোগেরও ওষুধ দেওয়া হচ্ছে। ভালো গরুর সমাবেশ হয়েছে, উন্নত শঙ্কর জাতের গরু এবং বাছুর, বগনা ইত্যাদি। এখান থেকে আমরা এটা প্রতিযোগিতা এক ধরনের এবং মানুষকে উৎসাহ দেয়। অ্যাকচুয়ালি সব গরুগুলোই ভালো, যে হয়তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হলো, চতুর্থ হলো যে পেল না পুরস্কার, তার নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই। কারণ সে অন্যজনকে দেখে অনুপ্রাণিত হবে এবং যাতে পরবর্তী পর্যায়ে তিনি যাতে পুরস্কার পান তিনি সেটা সচেষ্ট হবেন। সুস্থ একটা প্রতিযোগিতা, ভ্যাকসিন, কৃমিনাশক ওষুধ, ভিটামিন এবং কিছু পুরস্কার দেওয়া হবে। অ্যাওয়ারনেস তো রয়েছে, আলোচনা সভা চলছে এবং সবাইকে আলোচনার মাধ্যমে এই প্রাণী পালনে উৎসাহিত করা, এটাই আমাদের মেইন। সব মিলিয়ে আরামবাগের বাতানল এলাকায় এই কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। নিউজ আজ বাংলা, আরামবাগ।